हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम टू बीडी रिव्यू जोन। आज के मैं जो प्रोडक्ट नहीं कथा बोलबो ता होले एक कानेर शोनार मेशिन। आमार यूट्यूब चैनेले आरो अन्यान्य कानेर शोनार मेशिने आमी भिडियो दिएछिलाम, সেই ভিডিওগুলো আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। আজকে আমরা যেই মেশিনটা নিয়ে কথা বলবো তাহলে আপনার অন্য অন্য মেশিন থেকে একটু আলাদা টাইপের একটি মেশিন। এই মেশিনটা আপনারা দুই কানে ইউজ করতে পারবেন। অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে দুই কানে ইউজ করার জন্য কোনো মেশিন আছে কিনা। এই হলো সেই মেশিনটি, আপনি হেডফোনের মতো করে দুই কানে ইউজ করতে পারবেন। চলুন দেখে আসি ভিডিওতে এই মেশিনটার ভিতর কি কি পাচ্ছি আমরা এবং মেশিনটা কিভাবে ব্যবহার করবেন এবং এটার প্রাইস কত ইত্যাদি সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। মেশিনটির আমরা বক্সের উপরে মেশিনটির নাম পেয়ে যাচ্ছি, হিয়ারিং এইড মেড ইন চায়না। আগেই বলে রাখি আপনার এই মেশিনটি হলো সম্পূর্ণ চায়নার একটি মেশিন। চলুন এবার মেশিনটিকে খোলা যাক। মেশিনটি খুলতে আমরা প্রথমে পাচ্ছি আপনার ইউজার ম্যানুয়াল বুকটা। আপনার মেশিনটা কীভাবে ইউজ করবেন ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে এই ইউজার ম্যানুয়াল বুকটাতে। আপনার চাইলে এই ইউজার ম্যানুয়াল বুকটা আপনার পরে দেখতে পারবেন। তারপরে পাচ্ছি আমরা একটি হিয়ারিং এইড। আমরা নর্মাল যেরকম আপনার হেডফোনগুলো ইউজ করে থাকি, ইয়ারফোনগুলো ইউজ করে থাকি, সেম টু সেম সেই রকম হেডফোন। আপনার মেশিনটা যদি ভালো থাকে, হেডফোনটা যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার অন্যান্য আপনার আমরা মোবাইলে যেই হেডফোনগুলো ইউজ করে থাকি সেম টু সেম ওই হেডফোনগুলো আপনারা এই মেশিনটাতে ইউজ করে চালাতে পারবেন। তারপরে পাচ্ছি আমরা এই মেশিনটা চালানোর জন্য যে ইলেকট্রিক সাপ্লাইটা দরকার হয় সম্পূর্ণ এই একটি ছোট্ট ব্যাটারি থেকে ইলেকট্রিক সাপ্লাইটা যায় মেশিনটার ভিতরে। তো এই মেশিনটা চালানোর জন্য মূলত এই ব্যাটারিটাই চলে। এই হলো সেই মূল কাঙ্ক্ষিত সেই মেশিনটি। এই মেশিনটির ওপরে লেখা আছে জিঙ্গামা এবং এর মডেলটা দেওয়া আছে XM919। এটার মডেলটা হলো 919। ব্যাক সাইডে আমরা পেয়ে যাচ্ছি ব্যাটারি বক্স। এটা আপনার ক্লিপের মতন ব্যবহার করতে পারেন, আপনার পকেটে অথবা আপনার শার্টের পকেটে অথবা গেঞ্জি প্যান্টের পকেটে এটা আপনার লাগিয়ে ইউজ করতে পারবেন। এটা হলো অ্যাডজাস্টেবল, এটা আপনার খুলতে পারবেন, এখান থেকে এটা খুলতে পারবেন। এই যে এটা খুলে যদি আপনারা রাখতে চান সেক্ষেত্রে এটা খুলেও রাখতে পারবেন। এখানে হলো একটা হোল করা আছে, আপনি এখানে এটার সাথে যদি কোনো ফিতা ইউজ করতে চান সেজন্য এখানে একটা হোল করে দেওয়া হয়েছে। এখানে আমরা এই এখানটাতে পাচ্ছি আমরা অ্যাডজাস্টেবল ভলিউম বাটনটা পাচ্ছি। এখানে আমরা একদম এই কোণার পাচ্ছি আমরা অফ বাটনটা পাচ্ছি এই কোণারে এবং অন ভলিউমের বাটনটা পাচ্ছি এখানে। এখানে এই যে একদম এখন এই মেশিনটা অফ আছে। এই যে আমরা যদি ডান দিকে নেই এটা আপনার ভলিউমটা অ্যাডজাস্ট হবে। এই যে এখানে আপনার এইভাবে আপনার ভলিউমটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এই যে ওপরে পাচ্ছি আমরা আপনার হেডফোনে যে ইয়ারফোনের হোলটা হয় সেটা পাচ্ছি আমরা ওপরে, সম্পূর্ণ ওপরে পাচ্ছি আমরা হেডফোনের হোলটা। চলুন এবার মেশিনটাকে অন করে দেখা যাক। আপনার ব্যাটারিটা বসানোর আগে অবশ্যই প্লাস মাইনাস দেখে ব্যাটারিটাকে বসিয়ে নেবেন। ব্যাটারিটা বসানো শেষ আমার, আমি হেডফোনটা খুলে নিচ্ছি। হেডফোনের যে পোর্টটা আছে আমরা শুধু এই মেশিনটার মাথায় শুধু এই পোর্টটাকে ইউজ করবো। এখানে শুধু এই পোর্টটাকে আমরা এখানে ঢুকিয়ে দিব। এই যে আপনারা হয়তো শব্দ শুনতে পাচ্ছেন, এখানে ভলিউম বাটনটা হাই করে দেওয়া আছে।
এই ছিল আজকে সেই কাঙ্ক্ষিত মেশিনটি। নরমাল মেশিনগুলো হয় কি আপনারা এক কানে ইউজ করতে পারবেন, এটা হলো কি আপনারা দুই কানে স্টাইলিশভাবে এই মেশিনটাকে আপনারা ইউজ করতে পারবেন। সুন্দরভাবে হেডফোনের মতন করে ইয়াংদের জন্য বেশ করে এই মেশিনটা খুবই কার্যকরী একটা মেশিন ইয়াংদের জন্য। এই হলো আজকে সেই কাঙ্ক্ষিত মেশিনটি হলো এটা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিউয়ার্স, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যদি প্রোডাক্টটা পারচেজ করতে চান সেখানে আপনার ফার্স্ট এইড সার্জিক্যালের পেজে লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে আপনারা পেজে গিয়ে অর্ডার করতে পারেন, অথবা আমার ডিসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া থাকবে, ওই নাম্বারে আপনারা কল করে প্রোডাক্টটি অর্ডার করতে পারেন। এবং প্রোডাক্টের প্রাইসটা আমরা এখানে বলতেছি না, কারণ প্রোডাক্টের প্রাইসটা সরাসরি আপ ডাউন করা হয়, আপ ডাউন করার কারণে প্রাইসটা কমে বাড়ে, এই কারণে আমরা প্রোডাক্টের প্রাইসটা বলতেছি না এখানে। আপনারা ডিসক্রিপশন বক্সটা যদি চেক করেন তখনই আপনারা প্রাইসটা পেয়ে যাবেন। আপডেট যত প্রাইস থাকে সব কিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যদি আপনার এর থেকে অন্যান্য ভালো এবং এর থেকে কম দামে যদি হেয়ারিং এডগুলো খুঁজে থাকেন সেক্ষেত্রে আমার ডিসক্রিপশন বক্সে এর থেকে ভালো এবং কম দামি নানা প্রোডাক্ট, নানা ব্র্যান্ডের প্রোডাক্ট ইত্যাদি সম্পর্কে সব কিছু আলোচনা করা আছে, এবং ভিডিও লিঙ্কগুলো আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্তই। প্রোডাক্টটি পারচেস করতে চাইলে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।